কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার এই চ্যানেলে আমি গ্র্যানি ওয়ান, গ্র্যানি চ্যাপ্টার টু এন্ড গ্র্যানি চ্যাপ্টার থ্রি, গ্র্যানির এই তিনটা সিরিজের ভিডিওই আপলোড করে ফেলেছি। এন্ড এর থেকে বোঝা যায় যে গ্র্যানির ফুল চ্যাপ্টার আমার এই চ্যানেলে শেষ। এখন আমি রিসেন্টলি দেখলাম যে গ্র্যানি ফোর রেবেলিয়ন এই চ্যাপ্টারটি আবার এসেছে, বাট এটা এখন আনঅফিসিয়াল, এখনো অফিসিয়াল হয়নি। বাট যখন অফিসিয়াল হবে তখন কিন্তু এইটা কিন্তু গ্র্যানির মধ্যে সব থেকে হাইপে থাকবে। এই গ্র্যানি চ্যাপ্টার ফোর যেটা আসতে চলেছে, এইটার আগে রিলিজ হওয়ার কথা ছিল ফাইভ, অর্থাৎ গ্র্যানি চ্যাপ্টার ফাইভ টাইম টু ওয়েক আপ, বাট সেই প্ল্যানটি স্কেপ করে গ্র্যানি ফোর দিয়ে শুরু করা হচ্ছে। এখানে তোমরা একটা জিনিস নোটিস করতে পারবা যে গ্র্যানি ওয়ানে কিন্তু মাত্র একটাই ক্যারেক্টার ছিল গ্র্যানি, গ্র্যানি টুতে দুইটা ছিল গ্র্যানি এবং গ্র্যান্ডপা, গ্র্যানি থ্রিতে তিনটা গ্র্যানি, গ্র্যান্ডপা এবং স্লেন্ড্রেনা। আর এখানে গ্র্যানি ফোরে চারটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো, গ্র্যানি, গ্র্যান্ডপা, স্লেন্ড্রেনা এবং নসফেরাটোস। বিষয়টা মজার, যতদূর সিরিজ এগোচ্ছে ততটি করে ক্যারেক্টার বৃদ্ধি পাচ্ছে। আবার হয়তো হইতেও পারে যে গ্র্যানি ফাইভ রিলিজ হলে আমরা দেখতে পারি যে গ্র্যানি ফাইভে আবার তিনটি ক্যারেক্টার, এন্ড সেই সারপ্রাইজিংলি ক্যারেক্টারটা কে সেটা আমরা অবশ্যই গ্র্যানি ফাইভ গেমটি রিলিজ হলেই বুঝতে পারবো। যাই হোক, আজকের এই ভিডিওটি গ্র্যানি ফোর নিয়েই, গ্র্যানি ফোরের সকল স্টোরি আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো। আর এই গ্র্যানি ফোরের স্টোরি গ্র্যানি ওয়ান, টু এবং থ্রির থেকে অনেক অ্যাডভান্স লেভেলের, যে কারণে তোমরা শুনে অনেক মজা পাবে। চলো আমরা বেশি দেরি করবো না, সরাসরি মূল স্টোরিতে চলে যাই। গ্র্যানি চ্যাপ্টার ফোর, এই গেমটার পিছনে আবার রেবেলিয়ন অ্যাড করা হয়েছে। তো রেবেলিয়ন অর্থ হলো বিদ্রোহ, মানে এই গেমটাতে কিন্তু আমরা শুধু এসকেপ করব না, এই গেমটাতে আমাদের মিশন থাকবে গ্র্যানি এবং গ্র্যান্ডপাকে চিরতরে মেরে ফেলানো। আমরা তো গ্র্যানি এবং গ্র্যান্ডপাকে কখনোই লাইফ টাইমের জন্য মেরে ফেলতে পারিনি, বাট আমরা তাদের সাময়িক সময়ের জন্য তাদের বডিতে ইনজিওর করতে পেরেছিলাম। বাট এখন আমাদের প্রথম টার্গেট থাকবে গ্র্যানি এবং গ্র্যান্ডপাকে চিরতরে পার্মানেন্টলি মেরে ফেলানো, অ্যান্ড দেন সেই বাড়ি থেকে এসকেপ করা। তো আমি প্রথমে স্টোরিতে চলে যাই। সর্বপ্রথম স্টোরিতে আমাদেরকে দেখানো হয় যে আমরা একটি গাড়িতে করে যাচ্ছি কোনো এক জায়গায়, সেটা হতে পারে গ্র্যানির বাসায় যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে আমাদেরকে হঠাৎ করে নসফেরাটোস কিডন্যাপ করে, কিডন্যাপ করে সেই নসফেরাটোসের বাড়িতে আমাদেরকে নিয়ে যায়। সেখানেও কিন্তু পাঁচ দিন থাকতে হবে আমাদের, অ্যান্ড পাঁচ দিনের ভিতর থেকে সেই বাড়ি থেকে বের হতে হবে। আর সেই বাড়িতে থাকবে দুইটি স্কেপের পথ। আমরা খুঁজে খুঁজে দেখলাম যে একটা হলো বেসমেন্টের একটা ট্র্যাপ ডোর থেকে আমরা বেরোতে পারবো, অ্যান্ড সেকেন্ডটা হলো গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের মতো গাড়িতে করে আমরা তার বাড়ি থেকে বের হতে পারবো। বাট এখন আমাদের মূল বা প্রথম টার্গেট হলো গ্র্যানি এবং গ্র্যান্ডপাকে ধ্বংস করা। সেই উদ্দেশ্যে আমরা সেই বাড়িটি এক্সপ্লোর করি এবং খুঁজতে থাকি কোনো ইকুইপমেন্ট পাওয়া যায় কিনা। আর আমরা খুঁজে খুঁজে ইকুইপমেন্ট গুলো বের করে ফেলি, এবং আমরা যদি কার স্কেপ করি তাহলে কার স্কেপের ইকুইপমেন্ট গুলো পেয়ে যাই। আর আমরা খুঁজতে খুঁজতে একটি সিক্রেট ল্যাবরেটরিতে আসি। তো এই ল্যাবরেটরিটি হলো মূলত নসফেরাটোসের ল্যাবরেটরি। আমি তোমাদের সাথে নসফেরাটোস সম্পর্কে ছোট্ট একটি কথা বলি, সেটা হলো নসফেরাটোস যখন জীবিত ছিল তখন সে ছিল একজন সায়েন্টিস্ট, এবং তার জীবনের স্বপ্ন ছিল যে সে এমন একটি কেমিক্যাল তৈরি করবে যার দ্বারা সে অমর হয়ে থাকবে চিরকাল। তো আমরা যখন সেই সিক্রেট ল্যাবরেটরিতে গিয়েছিলাম তখন আমরা কিছু কেমিক্যাল দেখেছিলাম যেগুলো আজেবাজে ভাবে বানানো ছিল, বাট আমরা সেই কেমিক্যালকে একটু মডিফাই করি, অ্যান্ড মডিফাই করে সেগুলোকে বিষাক্ত কেমিক্যালে রূপান্তর করে ফেলি। তারপর আমরা সেই মডিফাইড কেমিক্যাল একটি গানের ভিতর প্রবেশ করাই, আর সেই গানটির নাম হয় কসমিক গান। আর সেই গান দিয়ে আমরা গ্র্যানি এবং গ্র্যান্ডপাকে মারি, যে কারণে গ্র্যানি অ্যান্ড গ্র্যান্ডপা চিরতরে মারা যায়। আর তারপরে আমরা সেই বাড়ি থেকে এসকেপ করি। আর এখানে কিন্তু আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো আমরা যদি চাই তাহলে কিন্তু গ্র্যানি অ্যান্ড গ্র্যান্ডপাকে না মেরেও সেই বাড়ি থেকে এসকেপ করতে পারি। আমরা যদি সেই বাড়ি থেকে গ্র্যানি এবং গ্র্যান্ডপাকে না মেরে এসকেপ করি তাহলে নসফেরাটোস গ্র্যানি এবং গ্র্যান্ডপার উপর তাদের অসচেতনতার কারণে রেগে যাবে যে সে আমাকে কিডন্যাপ করে আনছে তাদের বাড়িতে, অ্যান্ড গ্র্যানি এবং গ্র্যান্ডপার অমনোযোগের কারণে আমি তাদের বাড়ি থেকে ছাড়া পেয়ে গেছি। এজন্য নসফেরাটোস সে নিজের সেই মডিফাই করা গানটি নিয়েই গ্র্যানি অ্যান্ড গ্র্যান্ডপাকে মেরে ফেলবে। কিন্তু এখানে আর একটা কথা যে সে কিন্তু স্লেন্ড্রিনাকে মারবে না, কারণ স্লেন্ড্রিনা এবং নসফেরাটোস এরা দুইজনই কিন্তু কোনো মানুষ না, বা এদের কিন্তু ফিজিক্যাল কোনো বডি নেই, এরা হলো অতৃপ্ত আত্মা। কিন্তু গ্র্যানি এবং গ্র্যান্ডপার কিন্তু ফিজিক্যাল বডি রয়েছে, যে কারণে আমরা তাদের বডিতে আঘাত করতে পারি, এন্ড সেই কারণে আমরা সেই মডিফাই বা কসমিক গান নিয়ে কিন্তু শুধুমাত্র গ্র্যানি এবং গ্র্যান্ডপা এই দুইজনকেই মারতে পারবো, স্লেন্ড্রিন এবং নসফেরাটোসকে কিন্তু আমরা মারতে পারবো না। তো যাই হোক, আমরা চাইলে গ্র্যানি এবং গ্র্যান্ডপাকে একইভাবে সেই মডিফাই বা কসমিক গান দিয়ে মেরে সে বাড়ি থেকে এসকেপ করতে পারি, আর না হলে তাদেরকে না মেরে আমরা চাইলে বাড়ি থেকে এসকেপ করতে পারি। তাহলে নসফেরাটোসই তাদের
তাদের দুইজনকে মেরে ফেলবে। তো গাইস এটাই ছিল আজকের ভিডিও এন্ড গ্র্যান্ড চ্যাপ্টার ফর দ্য রেবেলিয়ন এটার স্টোরি। এটাই আশা করতেছি যে আজকের স্টোরি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, অনেক আনকমন এন্ড গ্র্যানের ভিতর সবথেকে অ্যাডভান্স লেভেলের স্টোরি এটা। আর ইনশাল্লাহ এই গেমটি অনেক অ্যাডভান্স হতে চলেছে, গেমটি আসলে আমি ইনশাল্লাহ সেই গেমের গেমপ্লে ভিডিও করব। সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এন্ড পরবর্তীতে তোমরা কোন গেমের স্টোরি এক্সপ্লেইন দেখতে চাও অবশ্যই সেই গেমটি কমেন্ট করে জানিয়ে দাও। ইদানিং তোমাদের কমেন্টের হার খুব কম পাচ্ছি, আমি তোমাদের মধ্যে থেকে একজনের কমেন্ট আমি পরবর্তী ভিডিওতে শাউট আউট করবো। তো ইয়েস গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিও নিয়ে। আসুন নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার, বাই।